এবং তাই বলি আজকে এই কাজগুলো করতে পেরে আমি গর্বিত। আজকে যারা আমাদের সরকারের সমালোচনা শুধু করেন আর সকাল বিকাল রাতে টিভিতে ভাষণ দেয়, এখন আবার দর্শনধারী নয়, কেউ কেউ দর্শনধারী হয়ে গেছে, শুধু মেয়েদের অপমান, অশালীন কথা। একটা ঘটনা যদি কোথাও ঘটে আমরা সেটাকে নিন্দে করি, কোনো ঘটনা সমর্থনযোগ্য নয়। ঘটনা ঘটে গেলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা দেখবার, এবং পুলিশের কাছে ইনস্ট্রাকশন আছে কোনো রং না দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার। আমি মনে করি মা বোনেরা আমাদের সমাজের গর্ব। এটা ইউপি নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা। এখানে অন্যায় করলে শাস্তি হয়, এখানে অন্যায় করলে বিচার হয়। মনে রাখবেন মা বোনেরা আমাদের সম্মানিত করেন, সেই মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা, সম্মানের সাথে কথা বলা, কে ছোট কে বড় এটা দেখা মনুষ্যত্বের কাজ নয়। আমি হিন্দু না আমি মুসলমান, আমি তপশিলী না আমি আদিবাসী, আমি ওবিসি না আমি রাজবংশী, আমি ব্রাহ্মণ না আমি কায়স্থ, আমি কায়স্থ না আমি নমশূদ্র, এসব দেখাটা আমাদের কাজ নয়। আগে হচ্ছে মানুষ, মানবিকতা, তারপর অন্য কোনো কাজ। আমি তাদের বলি যারা রোজ গালাগালি দিয়ে বেড়ায়, দেখাও দেখি বাবা, 30 বছর তো বামপন ছিলে, যারা এখন ঘন্টা গলায় বেঁধে ঘুরে বেড়াচ্ছ ভাবছো কবে আবার মোয়াটা খাবো, কবে আবার লাড্ডুটা আসবে হাতে। একটা বছর নয়, 34টা বছর ছিলে বাবা, নরকঙ্কালের মালা পরিয়েছো, থানায় থানায় থানার দেওয়ালের মধ্যে ডেড বডি ঢুকিয়ে পেস্ট করে দিয়েছ, হলদি নদীতে ভাসিয়ে দিয়েছ, বস্তায় নুন বেঁধে ডেড বডি ভাসিয়ে দিয়েছ, ডায়েরি ডায়েরি করতে কেউ থানায় যেতেই পারতো না। আজকে কোথায় তারা? কোথাও কোথাও কিছু লেফটিস্ট যারা এখন আবার বিজেপি হয়ে গেছে, বসে বসে কোথাও কোথাও বলে টেলিভিশন চ্যানেলে সকাল থেকে রাত অবধি একটা ভালো কাজ দেখায় না। সকাল থেকে খুললেই দেখবেন একটা ঘটনা ঘটেছে, সেটাকে নিয়েই কচলাচ্ছে 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 কচলাচ্ছে, আর তার মধ্যে কতগুলো ভুল। গতকাল আমার কাছে 3টে ভিডিও অডিও এলো, ভিডিও না অডিও, কোনো একটা জেলা থেকে কেউ কারো বিরুদ্ধে কমপ্লেন করছে। আমি অডিওগুলো ভালো করে শুনলাম, শুনে আমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, দেখলাম কেউ একটা নাটক করে একই গলায় 3টে অডিও করেছে, আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কান্নাটা দেখেই মনে হয় ওটা নাটক না আসল কান্না। আমার তো দেখুন আমি খুঁতখুঁতে লোক আছি, আমাকে ক্রস চেক করতে হবে যেটা সত্যি না মিথ্যে, সত্যি হলে ব্যবস্থা হবে, আর যদি মিথ্যেও হয় তাও ব্যবস্থা হবে, যে করেছে এটা তাকে ছেড়ে দেওয়া হবে না। আমি পুলিশকে পাঠালাম, পুলিশ এনকোয়ারি করলো, তো বসেই আছে সামনে আমার ডিজি, জিজ্ঞেস করুন। এনকোয়ারি করে দেখলো 3টেই এমন একটা ফোন থেকে করেছে যার অস্তিত্ব ওটাকে পাঠিয়েই লোপাট করে দিয়েছে, আর প্রত্যেকটা ফেক, কাউকে দিয়ে নাটক তৈরি করা হয়েছে। আজকের দিনটা কিরম জানেন? মোবাইল নিয়ে নিজেই নিজে আবার তৈরি করে ফেলে, কিন্তু তারা বোঝে না ভুল করলেও কিন্তু শাস্তি হয়, যে দোষ করে তার যেমন শাস্তি হয়, যে চক্রান্ত করে তারও তেমনি শাস্তি হয়। তেমনি কেউ যদি ফেক ভিডিও করে, মিথ্যে কথা বলে, মিথ্যে ইনফরমেশন দেয়, তাহলে রং ইনফরমেশনের জন্য পানিশমেন্ট হতে পারে, এটা আইনে আছে, আইনত যুক্তি সহকারে। কই একবারও তো বলছেন না, আজ 12 লক্ষ মেয়েরা পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক 12 লক্ষ, উচ্চ মাধ্যমিক প্রায় 10 লক্ষর কাছাকাছি বিভিন্ন সাবজেক্ট নিয়ে, একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন? একটা ইনসিডেন্ট? একটি মেয়ে দুর্ভাগ্যবশত রেল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এটা আমি কাগজে দেখেছিলাম, একটা ইনসিডেন্ট দেখাতে পারবেন? তাহলে
22 লক্ষ ছেলে মেয়েরা পরীক্ষা দিল। ছেলে মেয়েরা ভাই বোন আজকাল, আগে আমরা যখন পড়তাম মেয়েদের আলাদা স্কুল ছিল, এখন তো ছেলে মেয়েরা কো এডুকেশনে একসাথে পড়াশোনা করে। এখন তো অনেক মেয়েদের ছেলেরা ভালো বন্ধু, আবার ছেলেদের মেয়েরা ভালো বন্ধু। জগৎটা পাল্টেছে, এটা মনে রাখতে হবে। সবাই খারাপ, সবার গায়ে একটা কালিমা লিপ্ত করে দিলাম, এটা ঠিক নয়। 11 কোটি লোকের মধ্যে যদি 5টা ঘটনা ঘটে, 5টা ঘটনাকে নিন্দা করুন, 5টা ঘটনাকে কন্ডেম করুন, 5টা ঘটনার ফাঁসি চান, আমি খুশি হব। কিন্তু সব মানুষকে এক জায়গায় কাঠগড়ায় নিয়ে আসা কারো কাজ নয়। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দেন এনি আদার স্টেট। তাহলে বাংলায় আমরা যারা চলাফেরা করি, কি মা বোনেরা আপনারা চলাফেরা করেন না, স্কুলে যান না, কলেজে যান না, বাড়ির কাজ করেন না, বাজারে যান না, সেলফ হেল্প গ্রুপে কাজ করেন না, দোকানে কাজ করেন না, রান্নাবাটি করেন না, রাস্তায় বেরোন না, কি অসাধারণ দক্ষতা তাদের, অসাধারণ সক্ষমতা আর অসাধারণ দক্ষতা। তাই নিয়ে আমরা করেছি লক্ষ্মীর ভাণ্ডার আর ওরা করেছে কুৎসার ভাণ্ডার, মিথ্যে কথা বলার ভাণ্ডার। আজকে উত্তরপ্রদেশে মেয়েদের বিচার চাইতে গেলে যে অত্যাচারিত হয় তাকেই অত্যাচারী করে আবার পুলিশ ওখানকার। আমাদের এখানে এই করবার সাহস কারো আশা করি নেই, আর থাকলে সঙ্গে সঙ্গে সবচেয়ে খারাপ লোক আমি ছাড়া কেউ হবে না, সবচেয়ে কঠোর লোক, এটা মাথায় রাখবেন।